أشهد أن لا السلام عليكم ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে পারফিউম ব্যবহার করতে পারবেন কিনা, বা তিনি যেটা সম্ভবত তিনি উদ্দেশ্য নিয়েছেন সেন্ট কে, যেটা বিভিন্ন বাজারে বিক্রি হয়, যেটা অনেক সময় যাতে থাকে অ্যালকোহল থাকে সেটা ব্যবহার করতে পারবেন কিনা। আবার তিনি প্রশ্ন করেছেন আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কখনো কখনো লোশনের মধ্যে অ্যালকোহল থাকে, স্পষ্ট লেখা থাকে, সেই লোশন ব্যবহার করা যাবে কিনা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা হারাম করেছেন যে হরের মায়াতে মাইতা তাওয়াদ্দাম ওয়া লাহমুল খিনজির, যে আল্লাহ তাআলা মাইতা লাহমুল খিনজির ইত্যাদি হারাম করেছেন। তারপর আল্লাহ তাআলা তিনি কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আবার যে তিনি ইয়াও হারাম করেছেন, তিনি হারাম করেছেন খামর হারাম করেছেন, এবং বলেছেন রিজসুন খামরকে বলেছেন নাফাক। এই নাফাকি কিন্তু আসলে বৈদিক নাফাকি উদ্দেশ্য শুধু মানবী নয়, অর্থাৎ তার অভ্যন্তরীণ নাফাকি নয়, বরং বৈদিক নাফাকি উদ্দেশ্য। সুতরাং এই নাফাকি বৈদিক হওয়ার কারণে, অপ্রীতিকর কারণে যে সমস্ত জিনিসে অ্যালকোহল দেওয়া হয় সে সমস্ত পণ্য ব্যবহার করা, সে সমস্ত আতর ব্যবহার করা জায়েজ নেই। এই জন্য দেখতে হবে কোন আতরে অ্যালকোহল নেই, অ্যালকোহল 0% বা অ্যালকোহল নেই, সেটাই শুধুমাত্র ব্যবহার করা যাবে। আতর ব্যবহার করলে যে নাফাক হিসাবে সেটা লাগবে এবং সেটা ধুয়ে ফেলতে হবে। আর যে সমস্ত লোশনে আপনি বলেছেন যে অ্যালকোহল আছে সেগুলি ব্যবহার করা যাবে কি না, অ্যালকোহল থাকলে সেগুলি ব্যবহার করা যাবে না, সেটার পার্সেন্টেজ যত কম বা বেশি হোক না কেন সেটা ব্যবহার করা যাবে না। কারণ মা আজকারা কাসিরু বা কালিলু হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা বেশি মানুষকে, যা বেশি মানুষকে সুকর বা মাদকাসক্ত করে তার অল্প হারাম। আর এর বড় কারণ হচ্ছে এটা আসলে নাফাক, মদ যখন হয়ে যায় সে নাফাকে পরিণত হয়, সেই জন্য সেটা কাপড়ের শরীরের উপর দিয়ে বা কাপড়ে ব্যবহার করা যাবে না, এদের সালাত আদায় শুদ্ধ হবে না। সেই জন্য যখনই আমাদেরকে এই জাতীয় পারফিউম কেনার বা আতর বা সেন্ট কিনতে হবে, কিন্তু তখন আমরা দেখে নিব যে আসলে এর মধ্যে এই খামর আছে কিনা বা অ্যালকোহল আছে কিনা। আর যখনই কোনো লোশন কিনবো তখনও দেখে নেবো যে এর মধ্যে অ্যালকোহল আছে কিনা। আরেকটি জিনিস এখানে জানা খুব দরকার, সেটা হচ্ছে অ্যালকোহল ফেইল একটা মিথাইল, তো ইথাইল অ্যালকোহল যেটা সেটা কিন্তু আসলে সত্যি এ অ্যালকোহল নয়, সেটা প্রিজারভেটিভ বলা হয়। প্রিজারভেটিভটা কেউ কেউ বলেছেন যে প্রিজারভেটিভ, কোনো কোনো আলেম বলেছেন প্রিজারভেটিভের মধ্যে মাদক আসক্তি আসে না, এটা বরং ভয় সংরক্ষণার জন্য, কোনো কিছু রক্ষণাবেক্ষণের জন্য, সেটা মদের অন্তর্ভুক্ত নয়, সেটা সাধারণ অ্যালকোহল যেটা মদের অন্তর্ভুক্ত নয়, সেই জন্য হিসেবে সাধারণত সেবন করা যায় না এমন।